আসসালামু আলাইকুম, আমি উম্মে নীলু। মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। পারফেক্ট বেগুনি তৈরির জন্য চাই পারফেক্ট বেসনের গোলা। আপনি যদি সঠিকভাবে বেসনের গোলা তৈরি করে নিতে পারেন, আর সেই গোলা দিয়ে আপনি বেগুনি বলুন, আলুর চপ বলুন, আরও যত ভেজিটেবল পাকোড়া আছে সব কিছু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা দেখে নেই। এখানে বেসন নিচ্ছি 1.5 কাপ। প্রথমেই বেসন ছেলে নেব। বেসনের লাম্পস থাকে, অর্থাৎ দলা পেকে থাকে, তো ছেলে নিলে সেই দলাগুলো ভেঙে যায়, একই সাথে কিছু এয়ার ক্রিয়েট হয়। অনেকেই বেসনের গোলা তৈরির সময় বেসনের সাথে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োটা অ্যাড করেন, তো আমি আজকে কোনো কিছুই অ্যাড করব না, শুধুমাত্র বেসন দিয়েই গোলাটা তৈরি করে দেখাবো। শুধু বেসনের তৈরি গোলা দিয়ে আপনি যেটাই তৈরি করুন না কেন, সেটার স্বাদ কিন্তু কয়েক গুণ বেশি হয়। আপনি যদি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু বেসনের যে স্ট্রং একটা ফ্লেভার আছে সেটা কিন্তু কমে যায়। তো বেসনের মধ্যে আমি 1/2 টেবিল চামচের মতো অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে অয়েলটা স্কিপও করতে পারেন, তবে বেসনের মধ্যে আগে থেকেই এই অয়েলটা অ্যাড করার কারণে ভাজার সময় কিছুটা কম টানবে, অর্থাৎ ভাজার সময় বেগুনিতে অয়েল কিছুটা কম টানবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। একবারে বেশি পরিমাণে পানি দিয়ে গোলা তৈরি করলে রেজাল্ট ভালো আসবে না। প্রথমে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে বেসনটা একটু নরম করে, যদি সম্ভব হয় এরকম হ্যান্ড বিটার অর্থাৎ হ্যান্ড হুইস্কি দিয়ে বিট করতে পারেন, আর যদি কারো বাসায় না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে কিন্তু গোলাটা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে কিছুটা আঠালো লাগবে, আর এই আঠালো অবস্থাতে মোটামুটি 1 মিনিটের মতো প্রথমে একটু বিট করে নেব। প্রথম 1 মিনিট বিট করার পর যখন দেখব বেসনের কালার কিছুটা লাইট হয়ে এসেছে, সে পর্যায়ে আবারও অল্প অল্প করে পানি দিয়ে বিট করতে থাকব। এভাবে অল্প করে পানি দিয়ে একটু নরম করে আবারও বিট করতে থাকব মোটামুটি 2 মিনিট পর্যন্ত। সব মিলিয়ে প্রথম পর্যায়ে 3 মিনিট বিট করার পর দেখা যাবে বেসনটা কিছুটা ফুলে উঠেছে, একই সাথে বেসনের কালারটা অনেক লাইট হয়ে এসেছে। বাসায় যদি এরকম হ্যান্ড হুইস্কি থাকে, চেষ্টা করবেন হ্যান্ড হুইস্কি দিয়েই বিট করতে, এতে করে রেজাল্ট ভালো আসে, কেননা অল্প সময়েই বেসনটা বেশ ভালো মতো ফুলে ওঠে, আর বেসনের ভেতর বেশ ভালো মতো এয়ার ক্রিয়েট হয়, আর রেজাল্ট ভালো আসে। তবে হাত দিয়ে করলে একটু বেশি সময় ধরে বিট করতে হবে। প্রথম 3 মিনিট একটানা বিট করার পর দেখুন বেসনের কালারটা অনেকখানি লাইট হয়ে এসেছে, আর বেসনটা ঠিক পর্যায়ে বিট করা হয়েছে কিনা তা আমি চেক করে দেখাচ্ছি। বেসনের গোলা যখন পানিতে এভাবে ছাড়ার পর দেখবেন ভেসে উঠছে, তখন বুঝে নিতে হবে বেসনের মধ্যে ঠিকমতো এয়ার ক্রিয়েট হয়েছে, অর্থাৎ বেসনটা সঠিক মাত্রায় বিট করা হয়েছে। এভাবে বেসনের গোলা তৈরি করা হলে এ পর্যায়ে এই বেসন দিয়ে আপনি বুন্দিয়াও তৈরি করে নিতে পারবেন, শুধু সামান্য কিছু পানি অ্যাড করে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। তবে আজকে আমি আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখাবো, এর জন্য এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, আর দিচ্ছি রঙের জন্য 1/4 চামচ হলুদ গুঁড়া, আদা বাটা দিচ্ছি 1/4 চামচ, রসুন বাটা দিচ্ছি 1/4 চামচ, আর দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচ। কেউ চাইলে আদা রসুন বাটাটা কিন্তু স্কিপও করতে পারেন, শুধুমাত্র ঝাল লবণ আর হলুদ গুঁড়া সেই সাথে বেকিং পাউডার দিয়েও কিন্তু বেসনের গোলাটা তৈরি করে বেগুনি তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আবারও অল্প অল্প করে পানি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে পানিটা ভালো মতো মিশিয়ে নেব। পানি সঠিক মাত্রায় মেশানো হয়েছে কিনা এটা বোঝার উপায় যখন দেখব একটা আঙ্গুল এভাবে ডিপ করার পর আঙ্গুলটা ভালো মতো বেসনের গোলা দিয়ে কোট হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে পানির পরিমাণ ঠিক আছে। এছাড়া পানির পরিমাণ ঠিক আছে কিনা এটা বোঝার আরও একটা উপায় হচ্ছে, আপনি যদি এ পর্যায়ে আবারও সামান্য পরিমাণ বেসনের গোলা এভাবে পানিতে দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন বেসনটা ভেসে উঠছে। পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এ পর্যায়ে বেসনের গোলাটা আর ভাসবে না, তাই পানি সঠিক মাত্রায় আছে কিনা এটার বোঝার উপায় হচ্ছে এ পর্যায়ে যদি আপনার আঙ্গুলটা কোট করার পর ভালো মতো কোট হয়, একই সাথে পানিতে যদি বেসনটা ভেসে ওঠে, তাহলে বুঝে নিতে হবে সঠিক মাত্রায় বেসনটা গোলা হয়ে গেছে। এবার এই বেসন দিয়ে বেগুনি ভেজে নেওয়ার পালা। এর জন্য আমার ছোট্ট মেয়েটা বেগুন নিয়ে হাজির হয়ে গেছে,
এবার এই বেগুনগুলো কেটে নিয়ে বেগুনি করার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করে কেটে নিতে পারেন, গোল করে কেটে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে কেটে নেবেন। কেটে নেওয়া বেগুনের ওপর দিয়ে আমি কিছুটা লবণ ছিটিয়ে নিচ্ছি। বেগুনের জন্য যতটুকু লবণ ঠিক সেই পরিমাণে লবণ অ্যাড করছি। আপনারা কেউ চাইলে এ পর্যায়ে বেগুনে লবণ না মাখিয়েও কিন্তু বেগুনগুলো বেসনের মধ্যে কোট করে নিতে পারেন। আমার বাসায় এ পর্যায়ে লবণ ছিটিয়ে নিলে বেগুনিটা খেতে সবাই পছন্দ করে, তাই আমি এ পর্যায়ে লবণটা ছিটিয়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে লবণ ছিটিয়ে নিলে বেগুন থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে আসে, আর সেক্ষেত্রে বেগুনগুলো বেসনের মধ্যে কোট করতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে একটু সাবধানে ভালো মতো কোট করে নিতে হয়। একটা স্ট্রেনারের মধ্যে বেগুনগুলো রেখে দিচ্ছি নিচের দিকে পানিগুলো ঝরে যাওয়ার জন্য। আমার মেয়ে জাভিরা, তার খুব শখ মাকে সে হেল্প করবে আর মার মতো রান্না করবে, তাই চলে এসেছে বেগুনিতে বেসন কোট করার জন্য। লবণ মাখানো বেগুনগুলো বেসনের মধ্যে একটু ভালো মতো ডুবিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো মতো কোট হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দুপাশে ভালো মতো কোট করে বেগুনিগুলো ভেজে নেব। তেলের মধ্যে বেগুনিগুলো ছাড়ার পর অল্পক্ষণের মধ্যে উল্টে দিলে বেগুনিগুলো ভালো মতো ফুলবে। তাড়াহুড়া না করে চুলার জাল মিডিয়ামে রেখে একটু সময় ধরে বেগুনিগুলো ভাজলে বেগুনিগুলো মচমচে হবে। প্রতিটা ব্যাচ ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। যখন এইরকম সুন্দর কালার চলে আসবে এবং মচমচে হবে, তখন তেল থেকে বেগুনিগুলো উঠে নিতে হবে। সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নেব। আমি আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট আমাকে জানিয়ে দিবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে ভেতর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে রাখার একটি টিপস হচ্ছে বেকিং পাউডারের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে হবে। 1 চা চামচের জায়গায় আপনি 1.5 চা চামচ অথবা 2 চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর অবশ্যই সময় ধরে বেগুনিগুলো ভেজে নিতে হবে, তাহলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে।